হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় ঘাটের নতুন একটা ভিডিওতে। নতুন দিনে নতুন রূপে আবার চলে এসেছি। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারও খুব ভালো আছে, সুস্থ আছে। আর হ্যাঁ, ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা আর তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিও নিয়ে চলে এসেছি কার লগে, নিশ্চয়ই বুঝতে পারছেন তাই না? বাংলাদেশের একটা চিপায় চাপায় কোনায় কোনায় লুকিয়ে থাকা শান্তির পোলার জন্য এই ভিডিও খান নিয়ে চলে আইতেছি। যাই হোক, যখন আপনারাও চলে এসছেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, দেখার পরে লাইক কমেন্টের বন্যা বইয়ে দেবেন। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা পটাং পটাং করে সাবস্ক্রাইব করে দেবেন, আর করে দেওয়ার পরে পাশে যে বেল আইকনটা রয়েছে ওটাকে টিপে অল নোটিফিকেশন অন করতে কিন্তু ভুলবেন না, ঠিক আছে? এই বাংলাদেশের চিপায় চাপায় কোনায় কানায় লুকিয়ে থাকা অন্ধকার গলির থেকে উঠে আসা একখানা জারজের সন্তানকে নিয়ে এই ভিডিওটা নিয়ে এসেছি। কারণ জানেন, দিনের পর দিন এই নোংরাটা, এই আস্তাকুড়ের জঞ্জালটা এখানকার বাঙালির মেয়েদেরকে নিয়ে, বাংলার মেয়েদেরকে নিয়ে, ভারতের মেয়েদেরকে নিয়ে দিনের পর দিন নোংরা থেকে নোংরাতর থাম্বনেল করে করে ভিডিওর পর ভিডিও করে যাচ্ছে। আর সেই ভিডিও দেখে এইখানকারই কিছু আশ্চর্যজনক পশুরা যারা হাততালি দিতে উদ্যত হচ্ছে। তো যাই হোক, সেই হাততালি আজকে ভালো করে এই চিপায় চাপায় কোনায় কানায় একেবারে কোথায় কোথায় আমি গুঁজবো, তোমরা দেখতে থাকো, ঠিক আছে? গতকাল একখানা ভিডিও করেছে, আমি বললাম না যে এ মূর্খ, কারণ জন্ম থেকে বললাম চিপায় চাপায় কোনায় কানায় চাপিয়ে চাপিয়ে তারপরে জন্ম হয়েছে, তারপরে যে জন্মটাও নিয়েছে সেটাও চিপায় চাপায় কোনায় কানায় ঢুকেই থাকে, সেখান থেকে মুখ লুকিয়ে, মানে মুখ দেখিয়ে বেরাতে পারে না, মুখ লুকিয়ে লুকিয়ে মেয়েদেরকে মলেস্ট করে, ঠিক আছে? আসি, গতকাল একখানা ভিডিও করেছে, তো সেখানে একটা আমার ভিডিওর, মানে আমার একটা শর্ট ভিডিওর স্ক্রিনশট নিয়ে গিয়ে সেখান থেকে ভিডিও করে পাবলিককে বোঝাতে চাইছে, মানে নোংরা থেকে নোংরা তর, তোমরা তো জানোই যে ভিডিও করছে কিভাবে মহিলাদেরকে মলেস্ট করে, তোমরা দেখেছো। গতকাল যে ভিডিও করলো সেইখানে একটা লোগো ছিল, ঠিক আছে? সেটাও তোমাদেরকে পরিষ্কার করে দিচ্ছি, আমি শুধু দেখো, মানে বললাম না এগুলো অশিক্ষিত, অশিক্ষিত চোর চিটিংবাজের দ্বারা যদি এরকম করে জন্ম হয় তো তাহলে তো চিপায় চাপায় কোনায় কানায় লুকিয়েই থাকবে, তাই না? মুখ দেখাবার ক্ষমতা পর্যন্ত নেই, তাই তো? তো যাই হোক, আমার একটা শর্ট ভিডিও নিয়ে গিয়ে ভিডিও করেছে, তো সেটা পরে আসছি। তারপরে আগে একটা জিনিসে আসি, যেটা তোমরা দেখেছো যে তার আগে একখানা ভিডিওতে যে মা রয়েছে সেই মাকে অ্যাটাক করে, মানে যে মেয়েটি এখন নিজের পায়ে এগিয়ে যাচ্ছে, নিজের পায়ে দাঁড়াচ্ছে, তো তাকে আবার অপমান অপদস্থ করার জন্যে, যেহেতু তার বাড়িতে তার বাবা তার মা সবাই একসাথে থাকে বলে এমন এমন নোংরা নোংরা কথাবার্তা রটানো হচ্ছে, যেটা বলা হচ্ছে যে ওই 3-4 সাম কি সব বলা বলছে যে তারা নাকি বাড়ির ভেতরে থেকে বাবা আর মেয়ে এইরকম ধরনের নোংরা নোংরা কর্মকাণ্ড ঘটাচ্ছে, মানে বলে পাবলিকের কাছে এটা প্রচার করছে। কোন মেন্টালিটির ভাবুন, কোন মেন্টালিটির ভাবুন, তাহলে তো নিশ্চয়ই আমরাও বলতে পারি না যে সেই সময় মনে আছে যেই সময় মা বলেছিল যে 4 মাস নাকি একসাথে এক খাটে এক বিছানায় নাকি থাকতে পারতো না, মনে আছে আপনাদের? কে থাকতো সেই সময় ঘরে, কে থাকতো সেই সময় ঘরে, নিশ্চয়ই আপনারা জানেন। যার এখন বাতের ব্যথা ধরেছে, খুব ব্যথা হয়েছে হয়তো সেই সময়, অনেক কিছু ঘটেছে হয়তো সেই সময়, আমরা কি এরকম কথা বলবো? আমরা এদের মতো নোংরা না যে আমরা সেই জিনিসটাকে ধরে সেই রকম নোংরা জিনিস কথাবার্তা বলবো, তাই না? এদের লজিক না থাকলে এইরকম ধরনের কথাবার্তা বলতে হয়, সেগুলোই বলছে। মেয়ে বাবার সম্পর্ককে নোংরা আখ্যায়িত করার চেষ্টা করছে, দিনের পর দিন দেখছেন যে মিথ্যের পর মিথ্যে রটনা রটিয়ে রটিয়ে একটা মাকে মলেশ করার চক্রান্ত করছে, আর ভারতীয় মেয়েদের, ভারতীয় নারীদেরকে দিনের পর দিন চরিত্র হনন করার চেষ্টা করছে। তো যাই হোক, এটাই বললাম যে আমরাও তাহলে বলতে পারি অনেক কিছু, কিন্তু আমরা বলবো না, কারণ আমরা শিক্ষিত, আমাদের মাথায় বুদ্ধি আছে, বিবেক আছে। যেরকম কালকে একটা বললাম, একটা ভিডিও ওই কমেন্ট তুলে এনে করেছি বলে একজনের মনে খুব দুঃখ লেগেছে, কষ্ট হয়েছে, তার আবার দুঃখ লেগেছে, কষ্ট হয়েছে যে তাদের গ্রুপের যারা রয়েছে তারা কেন ভিডিও নামালো না, সেই নিয়ে কমিউনিটি পোস্ট দিয়েছে, তারপরে সেই কমিউনিটি পোস্টে আবার একটা কমেন্ট করেছে একজন, লিখছেন যে আমি জানি তোমার মনে কেন দুঃখ, কারণ তোমার দলের আর কেউ ভিডিও করতে পারলো না এই নিয়ে, তাই না? সেটাকে আবার হাফ রিয়্যাক্ট দিয়েছে। যাই হোক, আসি, এদের মধ্যে তো এরকমই চলে, কেন অন্যরা ভিডিও করতে যাবে, কারণ তারা জানে যে এই জিনিসটা কোনো রকমভাবে খাটে না। আসলে যে নিজের কপালে সি লিখে রেখেছে সেই রকম টোপগুলো গেলে, কারণ এর আগের বারেও গিলেছে, একজন গিলেছে ওই ট্রাক চলে যাওয়া হাইওয়ের মাঝখান থেকে, সে গিলেছিল কোনটা নিয়ে, কোনটা নিয়ে মনে আছে আপনাদের, কোনটা গিলেছিল? যে কারোর ফোন হ্যাক করে সেই ফোন থেকে নোংরা নোংরা ছবি পাওয়া গেছে, বুঝতে পেরেছেন তো? তো তাকে গিলিয়েছে, সে গিলেছে, এসে সোশ্যাল মিডিয়া সেগুলোকে আওড়েছে। তাই হোক, এই বললাম না, যার কপালে এরকম বি আর অন্য কিছু লেখা থাকে তো সে এইরকম ধরনের কর্মকাণ্ড করে। যারা সিয়ানা তারা জানে যে কোনো রকমভাবে এর মধ্যে আমার কোনো কিছু ইন্ধন বা কোনো কিছু আমার যোগসাযোগ নেই, ঠিক আছে? তো যাই হোক, আসি, এবারে মেন এই চিপায় চাপায় কোনায় কানায় চোরদের দ্বারা জন্ম নেওয়া একখানা ছিচকে চোরকে নিয়ে, যে ছিচকে চোর মানে যা খুশি বলে বলে যাকে তাকে মানে মলেস্ট করতে নেমে পড়ে। আমার ওই ভিডিওটা নিয়ে বললো কি যে কি
ওখানে কি পড়েছে, ওখানে ওর কি পড়েছে, ওর বউয়ের কি পড়েছে, মানে কি নোংরা মেন্টালিটি ভাবো। ওটা যদি পড়েই থাকে তাহলে ওর নায়ের পড়েছে, বুঝতে পেরেছো? ওর নায়ের পড়েছে, কারণ ওই চিপায় চাপায় কোনায় কানায় এমন এমন চোরেরা এসে মানে চুটকি বাজিয়েছে, তারপরে এইরকম জিনিস ঘটেছে। তো যাই হোক, এবার সেখানে কি ছিল তোমাদেরকে দেখাই। তোমরা ভিডিওটাতে দেখো, তোমাদেরকে একটা ভিডিও দেখাচ্ছি, সেই ভিডিওটাতে তোমরা দেখো যে এখানে কি, এই শর্ট ভিডিওটা হচ্ছে ইনস্টা থেকে নেওয়া। ইনস্টা থেকে যখন কোনো জিনিস ভিডিও ডাউনলোড করবে, তো সেখান থেকে ডাউনলোড করলে সেই লোগোটা চলে আসে, বুঝতে পেরেছো? ইনস্টা থেকে যখন কোনো ভিডিও ডাউনলোড করবে, সেই ভিডিওটাতে সেই ইনস্টার লোগোটা চলে আসে। আর যেহেতু সেই ভিডিওটাকে নিয়ে এসে যদি আমি ওয়াইটিতে ছাড়ি, তো ওয়াইটি অনেক সময় সেটাকে আটকে দেয়। কেন? কারণ ওয়াইটি আর FB, বুঝতে পেরেছো তো, মানে মেটার সাথে অশান্তি ঝামেলা, বুঝতে পেরেছো? কারণ ওর প্রোডাক্ট এখানে নিয়ে এসে যদি তুমি প্রমোট করো তো সেটা চলে না, যার কারণে ওই লোগোটাকে আমাকে ব্লার করতে হয়েছিল। ওরে ছিচকে চোর, তোর নাকে ফুত, ঠিক আছে? তো সেই লোগোটাকে আমাকে ব্লার করতে হয়েছিল। তার তলাও দেখবে যে দেখাচ্ছে এই ছিচকে চোরটা, সেখানে দেখবো আমার বউয়ের চ্যানেলের মানে বউয়ের যে ইনস্টা আইডিটা রয়েছে সেটা পর্যন্ত প্রমোট করছে। অসংখ্য ধন্যবাদ তোকে প্রমোট করার জন্য, ঠিক আছে? তো যাই হোক, লোগোটার ওপরে আমি ব্লার করেছিলাম বলে এরকম এসেছিল। এবার যদি কিছু পড়ে থাকে তাহলে ওর নায়ের ছিল ওটা, বুঝতে পেরেছো? তুই পায় চাপায় কোনায় কানায় তোর নাকে ফুদি, তোর নাকে ফুদি, ঠিক আছে? যাই হোক, আর একজন বলছে শোনো, কালকে আর একজন LV করছিল, ওকে নিয়ে পরে আসছি, আমি LV-তে আসবো, ঠিক আছে? আরে যে কাঁধে ব্যাগ নিয়ে লোকের সংসার ভাঙতে চলে যায়, বুঝতে পেরেছো কি না? এখন ভাই গর্তে পড়েছে, তো কি বলবে আর, গর্তে ফেলিয়েছে নিয়ে গিয়ে, এখন সেফ সাইড খেলার চেষ্টা করছে। তো যাই হোক, সে কালকে বলছে ওই 49-এর সময় এই চিপায় চাপায় কোনায় কানায় শান্তি কোলা, ঠিক আছে, বলেছিল নাকি তাকে, ওই আরেকজন আমাদের বাংলাদেশেরই আরেকজন ক্রিয়েটর ছিল, তাকে বলেছিল, মানে ভিডিওর মাধ্যমে তো সে অনেক কিছু বলে দেয় আমাদের এখানকার মহিলাদেরকে, বলছে মারবো, পিটবো, তোকে এই করে দেবো, সেই করে দেবো, তোমরা শুনেছো তো? সেরমভাবে আবার কাউকে মানে কাউকে উদ্দেশ্য করে বলেছিল, 49-কে উদ্দেশ্য করে বলেছিল যে আপু একবার তুমি শুধু বলো, ঠিক আছে, আমি ওকে গিয়ে ধুয়ে দেবো বের করে, ঠিক আছে? তারপরে এই শুনে ওই বাংলাদেশের আর এক ভাই, ঠিক আছে, সত্যের সাথে থাকা পথিক, তো সে তার সাথে ডাইরেক্ট যোগাযোগ করে, ঠিক আছে, ডাইরেক্ট যোগাযোগ করে। কোথায় যোগাযোগ করে রে পোলা, নিশ্চয়ই তুই জানিস, ঠিক আছে? তাকে বলে কি হলো, শুনলাম তুমি আমাকে আমায় মারবে, ধরবে, পিটবে, এইসব বলছো, তো একটা কাজ করো, তোমাকে অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, গাড়িও পাঠিয়ে দিচ্ছি, তুমি চলে আসো। তখন বলছে না ভাই, তেমন কোনো ব্যাপার নাই, এমনি তোমাকে কইতাছিলুম, বুঝতে পেরেছো তো? এদের কাজ হচ্ছে এইরকম, যে নিজেই চিপায় চাপায় কোনায় কানায় গর্ত থেকে বেরাতে পারে না, সে আবার অন্যের বাড়িতে গিয়ে কাউকে মারতে যাবে, ভাবো, হাসি পেয়ে যায় এইসব জিনিস দেখে। তো যাই হোক, এই ভিডিওটার এইটুকুনি রইলো। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সত্যের সাথে থেকো, দেখা হচ্ছে আবার যে কোনো সময় যে কোনো মুহূর্তে। আর এইরকম চিটিংবাজদের কোনো কথাতে ভরসা করবে না, শুধু মিথ্যের পর মিথ্যের রটনা করে এরা, বুঝতে পেরেছো? আর যাওয়ার আগে একটি মাকে একটি মেয়েকে উইশ করতে চাই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা প্রতিটা দর্শকের তরফ থেকে, প্রতিটা ভালোবাসার ক্রিয়েটারের তরফ থেকে। তোর জন্যে অনেক অনেক শুভেচ্ছা রইল, যাতে ভবিষ্যতে তুই আরও এগিয়ে যেতে পারিস, আর এইরকমভাবে এই ছিচকে চোরগুলোর বাড়া ভাতে ছাই দিতে থাকিস তুই, ঠিক আছে? আশা করছি তুই যে স্বপ্নটা নিয়ে এতদিন বুক বেঁধেছিস, যে স্বপ্নটা নিয়ে তুই এত দৌড়াদৌড়ি করছিস, যে স্বপ্নটার জন্য তুই ছুটে বেড়াচ্ছিস, রাত্রের ঘুমটুকু পর্যন্ত হারিয়েছিস, কাজে নিমজ্জিত হয়েছিস, তো সেই স্বপ্নটাও যেন খুব তাড়াতাড়ি তোর পূর্ণ হয়। ভালো থাকিস, সুস্থ থাকিস, আপাতত টাটা।